পুলিশের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর করার অভিযোগ। এ নিয়ে রাস্তা অবরোধ, পুলিশের দাবি পুলিশকে পিষে মারার চেষ্টা। বক্সনগর লারুবাড়ি সংলগ্ন এলাকায় কলমচোরা থানার পুলিশ মঙ্গলবার সকাল 11 ঘটিকার সময় প্রত্যেক দিনের ন্যায় ভেহিকল চেকিং এ বসে বসার ঘণ্টাখানেক পর নাম্বারবিহীন একটি সাদা ট্যুরস গাড়ি খুব দ্রুত গতিতে বক্সনগর দিক থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল। তখন নম্বরবিহীন দ্রুতগামী গাড়ি দেখে থানার পুলিশ গাড়িটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটির দ্রুত বেগে পুলিশকে পিষে মারার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি, একটু সামনে গিয়ে গাড়িটি দেখতে পায় পেছনের গ্লাস ভাঙা। তখন গাড়ির মালিক সংগ্রাম মিয়া তড়িঘড়ি আবার পুলিশের কাছে ছুটে আসে। পুলিশকে এসে বলে গাড়িটি তারা নাকি ভেঙে চুরমার করে দিয়েছে। এ ঘটনার জেরে সংগ্রাম মিয়া তার এলাকার লোকজনদের নিয়ে বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করে বসে। তবে দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। গাড়ির মালিক সংগ্রাম মিয়ার অভিযোগ, পুলিশ গাড়িটিকে বিনা অপরাধে ভেঙে দিয়েছে। অপরদিকে পুলিশ জানায় গাড়িটি থামানোর সিগন্যাল দিলে গাড়িটি থামায়নি, অথচ পুলিশকে পিষে মারার চেষ্টা করেছে। পরবর্তী সময় পুলিশও গাড়িটির মালিক এবং এলাকার প্রধান বসে ঘটনাটির মীমাংসা করে রাস্তা অবরোধ তুলেন। ওদের কিছু বলে না, যখন আমি বলছি তার আপনার কোনো অধিকার নেই, আমার গাড়ি থাকবো না, হ্যাঁ আমার বলে তো আমি গালাগালি করতেছি, মানে ভিডিও করতাম আর তখন স্যার আমি এখান থেকে যাই না, গাড়িটা নিয়ে এখান থেকে চলে গেছে। কি আসলো এখানে অনেক মানুষ আছে, এখানে তো স্যার দাঁড়াইছি কেনা, এখানে পিজা দেওয়ার পরে দাঁড়াইছে না, দাঁড়াইছি কেন, দাঁড়ানোর পরে তারা এখান থেকে গাড়িটা নিয়ে চলে গেছে। কিভাবে চলবো আপনি রাস্তাঘাটে, মানুষের যদি কেমনি চলবে আপনি বলেন, নিরাপত্তা নেই মানুষের, পুলিশে যদি যা করে মানুষের নিরাপত্তা কোন জায়গা পাবো আমরা? কয়টার দিকে ঘটনাটা হয়েছে? এই তো আপনার 1 ঘন্টা হয়ে গেছে, 12টার সময়। আপনার বাড়ি দেওয়ার চেষ্টা করেছে, সেটা কি হলো ঘটনার একটু বলবেন। অ্যাকচুয়ালি আজকে আমরা ভেহিকল চেকিং করছিলাম লারুবাড়ি নাকাটা পেরিয়ে, এখানে একটা তেঁতুল গাছ আছে আমাদের পিএসএফ যে বাউন্ডারি সেখানে করছিলাম। হঠাৎই একটি নাম্বারলেস গাড়ি আসে এবং দ্রুততার সঙ্গে এসে আমাদের স্টাফকে, স্টাফেরা সিগন্যাল দেখায়, সিগন্যাল দেখানো সত্ত্বেও উনি দ্রুততার সঙ্গে পেরিয়ে আসেন এবং আমাদের স্টাফেদেরকে প্রায় এক প্রকার বাড়ি দিয়ে ফেলছিল, এরকম অবস্থা সৃষ্টি হয়। তখন দ্রুততার সঙ্গে এই ঘটনাস্থল থেকে ওরা বেরিয়ে যায়। এখন শুনতে পাচ্ছি যে ওরা বলছে যে ওদের একটা গাড়ির গ্লাস ভেঙে গেছে, তো কি করে ভাঙলো কিভাবে ভাঙলো সেটাও আমার জানা নেই, কিন্তু ওরা পুলিশকে ব্লেম দিয়ে এখন রাস্তা অবরোধ করে বসে গেছে যে পুলিশ এটা ভেঙে ফেলেছে। পুলিশকে পিষে মারার একটা আগে অনেক আগে একটা ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনায় কি আপনি মনে করেন যে এখন এই ঘটনা হচ্ছিল? ওদের অ্যাক্টিভিটি দেখে তো মনে হচ্ছে ওরা এরকম ওই একটা ঘটনা পুনরাবৃত্তি করতে চাইছিল, কারণ গাড়িটার নাম্বার নাই দেখে আমাদের আমার স্টাফেদের আরো সন্দেহ হয়। ওরা কেন থামলো না সেটাও আমি জানি না। হঠাৎই আমাদেরকে গাড়িটার মালিকের বাড়ি একজন কনস্টেবল ছিল নবীর, ওকে বাড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে যায়, এবং একজন ম্যাডাম ছিলেন WNK মানে ওমেন নায়িকা, ওনাকেও প্রায় বাড়ি দিয়ে ফেলছিল এরকম আর কি। হঠাৎই দ্রুততার সঙ্গে বেরিয়ে যায়, এখন একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করছে যে পুলিশ এটা ভেঙে ফেলেছে ওদের গাড়ির গ্লাস ইত্যাদি ইত্যাদি। বিএডও রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।